এই যে স্টার্ট হয়েছে আসো হ্যালো বলো সবাইকে হ্যাঁ সবাইকে হ্যালো বলো হ্যালো বলো ঈদ মোবারক বলো ঈদ মোবারক বলো পাপা বলো ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে সবাইকে আপনারা সবাই কেমন আছেন মমি हेलो बोलो सबा सामने कथा बोलो एक Hello everybody. বলো সে এখন জিদান হচ্ছে কার খেলা নিয়ে ব্যস্ত সে তার কার নিয়ে দুই মিনিট পর পর বলবে এটা কি কালার এটা কি কালার এই তো আচ্ছা সো আচ্ছা সবাই আগের লাইভটাতে সবাই আমাকে রিকোয়েস্ট করেছে যে আমরা আপনার বেবিকে দেখতে চাই যদি লাইভে জিদানকে দেখতে পারতাম তাহলে খুব খুশি হতাম যার কারণে জিদানকে এখন আবার নিয়ে এসেছি যে ও একটু সবাই যেহেতু বলছে লাইভে আসুক আমার বাচ্চাটা হচ্ছে অনেক ভালো অনেক সুইট অনেক কিউট অনেক অনেক ভালো বেবি আমার লক্ষ্মী বাবা সব কথা শুনে মামুনি সব কথা শুনে তো লক্ষ্মী বাবা এটা তো মামুনির কথা শোনো না হ্যাঁ বলো হ্যাঁ এখানে হাই বলো তো এরকম হাই বলো তো হাই সামনে যে বলো হাই একটু উঁচু হয়ে বলো আর একটু উঁচু হয়ে বলো না কেন কেন তাহলে আমার কোলে আসো মামুনি কোলে আসো দুষ্টামি করতে হয় না পাপা অনেক দুষ্টু বাট খুব ভীষণ আর কি হচ্ছে লক্ষ্মী এই তো গাড়ি খেলা সে বেসিক্যালি এই যে হচ্ছে সামনে কতগুলো কার আছে এই যে এগুলো নিয়ে ব্যস্ত খেলা নিয়ে খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত থাকে নিজে আমার মতো একটা অভ্যাস ওর আছে দেখলাম সেটা হচ্ছে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা সেটা ও খুব সুন্দর করে নিজেকে নিয়ে সব সময় কিছু না কিছু করে বিজি থাকে খাদেম ইসলাম লিখেছি ঈদ মোবারক আজিজ রেজা লিখেছে হাই আপনি সবাইকে ঈদ মোবারক আপু ঈদ মোবারক কেমন আছেন আরেফিন সামস ভাই আপনি আমেরিকাতে আছেন কেমন আছেন ভাই আপনার ঈদ কেমন কাটছে আপনি তো কে আসতে বেল বাজেছে হ্যাঁ দরজা খুলো তাই এসো দরজা চলো চলো দেখি কে আসছে চলো
এদিকে এটা হলো কি কার এ টেন্টি হ্যালো কেমন আছো কথা বল আলাদা এই যে বাইক নাও হ্যাঁ পাপা কি করছো নো 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 দেখি কি করছো দেখি আরাধা এদিকে আসো তো দেখো তো লাইভে আচ্ছা জিদান ধরে এইটারে যা করছে আচ্ছা আসো বাবা এই সাইডে জিদান কি ফ্রান্সের ফুটবল লিজেন্ডের নাম সবাই বলে জিদান একটা হচ্ছে আচ্ছা আরফিন সামস লিখেছেন আপু ভালো আছি ইউএসএ লকডাউন আচ্ছা এই গাড়ি মাউন এর একটু ফ্রিজে রেখে দাও খাবো দাও 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 পানি কি খাবে কোক খাবে হ্যাঁ দাও তো আরাধা একটু দাও একটু কোক খাবে জিদান কোক খাবে আরাধা আপু তুমি কি কোক খাবে খাবে দাও দে দাও পায়েস খাবে বসো আচ্ছা বসো এটা হচ্ছে আমার একটা এটা হচ্ছে জিদানের কাজিন ইজ ইট গো হ্যাঁ বোন খাও গো খাও খাও গো বাবু খাও নারী পরলে শাড়ি সঙ্গে খোলা চুল কি অদ্ভুত কবিতা এনিবে জিদান কার্টুন দেখে না কি করো বাবুকে দেখে অনেক ভালো লাগছে তোমাকে দেখে সবাই বলছে জিদান এটা আরাধা জিদানের হ্যালো হ্যালো এটা হচ্ছে জিদানের কাজিন হয় জিদানের আপু আর তো দিব বাবা এটা কি এটা এটা জিদান ওরা লাইভে এসে প্রশ্ন করছে এক একটা যেটা কি ওটা কি আমি ওদের অনেক আগে থেকে হচ্ছে প্রচুর আদর করি অনেক আদর করি আরাধা ওয়াহাবিকে হাই বলো তো মামুনি সবাইকে হাই হ্যালো এভরিবাডি হাই এভরিবাডি বাবা একটু একটু সামনে আসো তোমাকে একটু দেখে দেখ দেখো এই যে এই যে আমার বাবা তা এটা এটা আমার জিদান বাবা তা জিদান খেলে মানে নো 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 মারছে না মারি ওমার তোমার বন্ধুদের আছে না না এটা লাইভে আছে আমার দেখা যাচ্ছে লাইভে সবাইকে জিদানকে সবাই হাই দিয়েছে তুমি হাই দিয়ে দাও বলো হাই 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 সবাইকে হাই সবাইকে সবাই জিদানকে হ্যালো বলছে বলো হ্যালো এভরিবডি হাই হ্যালো বলো বাবা সবাইকে হ্যালো বলো হ্যালো কেমন আছো তো মামুনিকে একটা পাপা দাও তো এই যে মামুনিকে একটা পাপা দাও তো মামুনিকে পাপা দাও না দাও আবার রশনি দেখছে রশনি তোর প্রোফাইল পিকচারটা আমার খুব ভালো লাগে ভাইয়ার তুই ব্লু করছিস অসাধারণ আচ্ছা ইটা ইটা দাও তো বাবা এই দরজাটা টান দিয়ে দাও এসিটা ছেড়ে দি গরম লাগছে হ্যাঁ অনেক গরম প্যান্ট অফ করে দি ওকে
কি করছো তুমি? আরাধা কি কি করছো মা? চুল দিয়ে দুষ্ট এই যে থানে হ্যাঁ লিখছেন যে মাশাল্লাহ অনেক কিউট জিদান হ্যাঁ মাশাল্লাহ বাবা আরেকটু দিব কো আরেকটু দিব না না খাবো না খাবো খাবে না আচ্ছা আরাধা কি দিব কি হয়েছে বাবা আমি আসবো কি হয়েছে কি হয়েছে বলো আচ্ছা লাইট দাও ওকে আপু তুমি আজকে হাতে মেহেদি দাও নাই কেন মেহেদি আমার এমন কোনো শখ নেই মেহেদি দেওয়ার ব্যাপারে আচ্ছা এটা সরিয়ে দিতে এটা ওর পাশে পাঠায় দাও তুমি যাও ওদিকে একটু সরে যাও ফোকা যাও আর একটু সরো একটু সরো হ্যাঁ ওদিকে সরিয়ে দাও হ্যাঁ এবার আসো ওকে এবার চলে আসো এই যে মেহেদি দিয়েছে হচ্ছে আরাধা মামুনি মেহেদি দিয়েছে আরাধা আরাধা জিদানের ঈদের কাপড় কোথায় জিদানের ঈদে প্রচুর জামা কাপড় যেগুলো ইচ্ছা করে ওকে খুব কমফোর্টেবল জামা কাপড় পরিয়ে রাখা হয়েছে যাতে করে ও খুব আরামে থাকতে পারে গরমে বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে এর মধ্যে আমি এই পর্যন্ত ওকে তিনটা শুধু গেঞ্জি চেঞ্জ করে দিয়েছি কারণ হচ্ছে প্রচন্ড গরম ওরা সবাই বিভিন্ন জামা কাপড় পরেছিল বাট কিছুক্ষণ আগেই ওদেরকে খুব মানে কমফোর্টেবল জামা কাপড় দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি বাচ্চাদের বাসায় আমরা যেরকম অনেক কিছু পরে ক্যারি করতে পারি বাট ওদের হ্যাঁ গাড়ি দেখেছো অনেক প্রবলেম হয় সবার নর্মালি বাম দিকে হয় আমারটা ডান দিকে দেখো জিতানকে কি মারছে কি হ্যালো হ্যালো ওলে বাবা আমার বাবা সবাইকে হ্যালো বলছে হ্যালো বাবা আমার মেহেদি দেখেন সবাই মেহেদি তোমার মেহেদি নাই এই যে এখানে লেখছে একটা জিনিস এই যে আমার বাচ্চা প্লাপ 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 হ্যালো কি করছ আরে নাই মরছি জিদান একদিন অনেক বড় হবে দোয়া রইল প্লিজ সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য বলো মারছি কেন আর বাচ্চি হাতটা নাই গাড়িতে নাই তো এই ঘরে জিদান সাইকেল চালাতে পারে জিদান বলো তোমাকে জিজ্ঞাসা করেছে জিদান সাইকেল চালাতে পারে বলো হ্যাঁ সাইকেল চালাবে ওখানে লিখেছে যে জিদান কি সাইকেল চালাতে পারে তুমি বলো তুমি কি পারো হ্যাঁ পারো তুমি পারো না পারো না ও পাই নাই কি করছো জানো ও হলো কি পারে না সাইকেল চালাতে আচ্ছা আরাধা জিদান কি মারে হ্যাঁ কাকে কাকে মারে আমাকে সাইরা কি ভাইয়া কি সবাই জিদান বাসায় অনেক মাস্তারি করে সবাইকে অনেক মারে আসলে তুমি ফুটবল খেলো তোমাকে জিজ্ঞাসা করেছে জিদান তুমি ফুটবল খেলো বলো ও পারে না ফুটবল খেলতে বলো যে পারে হ্যাঁ বলো মামুনি ও তো পারে ফুটবল খেলতে
আমি ওই লাইটের রিমোট নিয়ে কেমন আছে তোমরা? ভাত খেয়েছো? বাইরে বের হবে? বাবা বাবা একটা কবিতা শোনাও তো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আর না হয় বেবি ফিঙ্গার শোনাও। বেবি ফিঙ্গার ও হচ্ছে মানে যখন দেখে যে কোনো কিছু হচ্ছে বলতে বললে ওইটাকে অন্যদিকে নিয়ে যায়। ও নর্মাল সময় নিচে নিজে অনেক কিছু বলে। বলো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। জিদান তুমি কি কার্টুন দেখো? স্যান্ডেল রুমে পরে থাকা ভালো না? আচ্ছা এখন তুমি উপরে পা উঠিয়ে বসে থাকো, আমি বুসারে দিয়ে নিয়ে আসবো ফোনের সঙ্গে। আপু আজকে আপনার লাইভ অনেক ভালো লাগছে। আচ্ছা জিদা আচ্ছা একজন একটা কবিতা লিখেছে, আলী পারভেজ, উনি লিখেছে জিদান সোনা যাবে কি সবুজ বৃক্ষের দেশে, শেথায় রঙের অনেক পরি আনন্দে ভালোবেসে। সুন্দর নাইস কবিতা। মানে এটা কি? আচ্ছা নিজে নিজে ওই বুঝে গেল না মা তো, নিজে নিজে প্রতিভা। আচ্ছা এই এটা কি? সবকিছু ছেলাই দিছি এটার মধ্যে চোখ ভরানো, অনেক বেশি নিয়ে ফেলেছি। খাবে বাড়ি খাও। বিসমিল্লাহির রহমানির রহিম।